আজ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের নন্দীগ্রামে গ্রামে পাড়ার নারায়ণ মন্দিরে অনুষ্ঠিত হলো মুঠ পুজো ধন্যলক্ষ্মী রূপে সকালে মাঠ থেকে ধান কেটে ছেলেরা মাথায় কাপড় জড়িয়ে নারায়ণ মন্দিরে নিয়ে পুজো করা হয় এই পুজোকে বলা হয় মুঠ পুজো এই পুজো উপলক্ষে নন্দীগ্রামে রায়পাড়ায় মানুষেরা আনন্দ উৎসবে মেতে ওঠেন এই নারায়ণ ঘরে আমাদের লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী মুঠ আসে এটাই আমাদের প্রথম প্রধান বাঙালির প্রধান উৎসব এই এইটা হবে তারপর আমাদের নবান্ন হবে বা অন্যান্য পুজো হয় কোথায় হচ্ছে না নন্দীগ্রাম কি নন্দীগ্রাম রায়পাড়ায় এটা কি প্রতি বছরই হয় এটা হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই হয় কি কি বলে এটাকে এটা মুট পুজো মুট কি মাঠ থেকে নিয়ে আসে নাকি মাঠ থেকে নিয়ে আসে এই মাঠে যে জমিটা নবান হয় যে ধানে সেই ধান কেটে নিয়ে আসে পুরোনো পোা মানে হয় পুরোনো পোতা দিদি নাম আমার নাম অনুর্বা রায়